কড়া হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, দ্বন্দ্ব আরও বাড়ার আশঙ্কা। শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। শুক্রবার দুপুরে গাজার একটি উঁচু ভবনে এই হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, ইসলামিক জিহাদ গ্রুপ নামের একটি দলের আল কুদস ব্রিগেডের কমান্ডার তাইসিরি আল জাবারিকে হত্যা করতে এই হামলা চালানো হয়। গত সপ্তাহে ইসলামিক জিহাদের নেতা বাশাম আল সাদিকে আটকের পর এর প্রতিবাদে ইসরায়েলের ভেতর হামলা চালানোর ঘোষণা দেয় গ্রুপটি, আর এরপরই এই হামলা চালানো হয়েছে। গাজার 3টি পৃথক স্থানে হামলা চালানো হয়। বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী কড়া ভাষায় ফিলিস্তিনিদের হুমকি দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, যারা ইসরায়েলের ক্ষতি করতে চায় তাদের জানান দেয়া হলো আমরা তাদেরকে ধরবই। ইসলামিক জিহাদ গ্রুপের হুমকি মোকাবেলা এবং ইসরায়েলি নাগরিকদের রক্ষার জন্য আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবে। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেথ সাকেত বলেছেন, আমরা জানি না অবস্থা কীরকম হবে, কিন্তু এটি সময় নিতে পারে। এবারেরটি লম্বা যুদ্ধ এবং কঠিন হতে পারে। ইসলামিক জিহাদ গ্রুপ ইসরায়েলের ভেতর হামলা চালানোর হুমকি দেওয়ার পর নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইসরায়েল সরকার। এদিকে ইসলামিক জিহাদ গ্রুপটিকে সমর্থন দেয় ইরান। তাদের হেডকোয়ার্টার হলো সিরিয়ার দামাস্কাসে। এই গ্রুপটি ইসরায়েলের বিরুদ্ধে অনেক হামলা চালিয়েছে। বিমান হামলার পর ইসলামিক জিহাদ গ্রুপ ইসরায়েলের রকেট হামলা চালাতে পারে এই আশঙ্কায় নিজেদের আয়রন ডোমগুলোকে সচল করেছে ইসরায়েল। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।